সময় পরিবর্তনের সাথে সাথে, জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষের চরিত্রের বর্ণনায় পরিবর্তন হয়। আমি আজকে দ্বিতীয় রমজান, আমি নাজমুন নাহার খুলনা থেকে আসা, ঢাকায় বর্তমানে বসবাসরত বলছি। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আজকে দ্বিতীয় রমজান, সবাই কেমন আছেন, কোথা থেকে বলছেন? আর ব্লগিংটা আমার পেশা না, নেশা। মাঝে মাঝে একটু ভিডিও করি এবং আপনাদের সাথে টুকটাক বিষয়গুলো শেয়ার করি। জানি অনেকের ভালো লাগে না, অনেকে মনে করে যে এত কিছু দেখানোর দরকার কি, এত কিছু করার দরকারটা কি, কিন্তু আমার ভালো লাগে। সব কিছুই তো অন্যের ইচ্ছাই করলাম সারা জীবন, তাই এখন চিন্তা করছি যে কিছু একটা নিজের ইচ্ছায় করব, যেটা আমার ভালো লাগে এবং আমি যেটা আনন্দ পাই। আজকে সকাল সকাল চলে গেছিলাম একটু ফ্রিজের দোকানে, ফ্রিজটা নেওয়া হয়নি এখনও প্রায় দুই মাস, এক দেড় মাস হয়ে গেছে। নানান ঝামেলায় টুকটাক সমস্যার জন্য ফ্রিজটা নেওয়া হচ্ছে না। প্রতিদিনই ফ্রিজের শোরুমে যাই, কিন্তু যায়ে দেখে দেখে দাম দর ঠিক করে ব্যাটে বলে না মেলার কারণে স্বল্প আয়ের মানুষদের যা হয়। একবারে দুই মাস কেবল আমরা আসছি, দুই মাসের মধ্যে তো ফ্রিজ কেনার পুরো টাকাটা একসাথে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। সংসার চালায়, ঘরে সংসারে সব কিছু কেনাকাটা তাই মিলায়, যার কারণে একটু ঝামেলার মধ্যে, যেহেতু ইএমআইতে নিতে হবে, ইএমআইটা আবার আর ওর বাবার এখনও ক্রেডিট কার্ড হয় নাই, আর আমাদের হচ্ছে এখনও হচ্ছে নিতে পারতেছি না। আর এখানে যদি ইনস্টলমেন্টে, এদের হচ্ছে ঢাকায় অনেক ফর্মালিটিস আছে, বাড়িওয়ালার ফটোকপি লাগে, বাড়িওয়ালার ছবি লাগে, তারপর বিভিন্ন রকম ই ফর্মালিটিস আছে। যাই হোক, একটা ব্যবস্থা অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, হয়তো আজকেই ফ্রিজটা নেওয়া হয়ে যাবে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আর আসার সময় মাছ খেতে একদমই ভালো লাগে না, যার কারণে একটুখানি শাক কিনে নিয়ে আসছি। পালং শাক দেখলাম, পালং শাক দুই মুঠি নিয়ে আসছি, দুই মুঠি পালং শাক আর দুইটা বোম্বাই ঝাল নিয়ে আসছি আমরা রাতের বেলা খাবো বলে, আর একটু পেয়ারা নিয়ে আসছি বিকেলে নাস্তার জন্য, এই আর কি। আর পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে একটু সিদ্ধ করে রাখলাম, কারণ ঢাকায় ক্যাশের খুবই সমস্যা। কালকে বিকেলে যেমন বেগুনি আলুচা বানাইতে যাই, কিছুই বানাইতে পারি নাই, শেষে যায় ওই চিকেন নাগেস বাচ্চাদের, আর হচ্ছে একটুখানি টুকটাক এক পেঁয়াজি ভাজতেই দেড় ঘন্টা দুই ঘন্টা লেগে গেছে। এই যে এইভাবেই সময়টা চলে যাচ্ছে, আর যেহেতু নতুন জায়গায় একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, বিভিন্ন নানান চড়াই উতরায় পার করে সময়টা পার করতেছি। যদিও জানি আলহামদুলিল্লাহ সব কিছু পরিবেশ পরিস্থিতিতে মানায় নেওয়ার মতো মেন্টালিটি আমার আছে এবং আমি যথেষ্ট শক্ত মেন্টালিটির মানুষ, তারপরেও মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেট হয়ে যাই। তারপরও জানি সামনে হয়তো আরও ভালো কিছু আছে, যার জন্যই হয়তো আমার এই সময়টা যায়। খারাপ সময়টা পরেই আমি দেখছি খুব ভালো একটা সময় আসে, যার কারণে আমি সবসময় ধৈর্যটা আমার আল্লাহর রহমতে আমার বাবার কাছ থেকে পাইছি। আমার বাবাও অনেক ধৈর্যশীল ছিলেন। আপনাদের সাথে আরেকদিন আমার বাবা সম্পর্কে অনেক ডিটেইলে আলোচনা করব। সে হচ্ছে আমার জীবনের হিরো, একমাত্র হিরো আমার দেখা, একজন সুপারম্যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার বাচ্চা আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।